কি সুন্দর করে ওরা এই সাইটটি তারা ডেকোরেশন করেছে সেই সময় অত্যন্ত উন্নত মানের কাঠ দিয়ে। হেনরি ওস্টমকে কিন্তু তার নামে এই গেট হাউসটি উৎসর্গ করেছিলেন সেই সময়ে। কি সুন্দর প্রশস্ত এই সিঁড়ি, সহজে এই সিঁড়ি দিয়ে লিভিং রুমে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানলেস টুর প্রো। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইংল্যান্ডের আলচেস্টার এলাকায়। একটি ঐতিহাসিক সাইট আপনাদেরকে আমি দেখাবো, ঘুরে দেখাবো। এটি হচ্ছে কটন কোর্ট। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই ঐতিহাসিক বিল্ডিংটি 1409 সালে বিল্ড করা হয় থর্মোটন পরিবার দ্বারা। থর্মোটন পরিবারের কর্ণধার এটি তৈরি করেছিলেন। আমরা জানার চেষ্টা করব এর ঐতিহাসিক পটভূমিকা, পাশাপাশি দেখার চেষ্টা করব এই বিল্ডিংটির মধ্যে কী কী রয়েছে, বা পাশাপাশি এই পুরো স্ট্রিটটি আপনাদেরকে আমি ঘুরে দেখাব। কটন কোর্ট আর কটন স্ট্রিটটি 1409 সাল থেকে থ্রকমোরটন পরিবারের মালিকানাধীন। ডিসপিনি পরিবারের সাথে বিবাহবন্ধনের মাধ্যমে পুরো স্ট্রিটটি অধিগ্রহণ করা হয়েছিল। সৌন্দর্যমণ্ডিত কটন কোর্টের মহান গেট হাউসটি রাজা হেনরি এইটের নামে উৎসর্গ করেন থ্রকমোরটন। ইংল্যান্ডের রাজ পরিবারের সাথে থ্রকমোরটন পরিবারের আত্মীয়তার সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। এদেশের রাজ পরিবারের সাথে থ্রকমোরটন পরিবারের আত্মীয়তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। থ্রকমোরটনের হাতে গড়া সেই ঐতিহাসিক থ্রকমোরটন কোর্টটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এটি হচ্ছে কটন কোর্টের গেট হাউস, মেইন গেট হাউসটি। এটি থর্মোটন পরিবার এদেশের রাজা হেনরি ওস্টমকে কিন্তু তার নামে এই গেট হাউসটি উৎসর্গ করেছিলেন সেই সময়ে। এটি হচ্ছে গেট হাউসের মেইন ফটক, দেখুন অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত আকর্ষণীয় এই গেট হাউসটি। থর্মোটন কোর্টের প্রশস্ত এই ডাইনিং রুমটিতে সাজিয়ে রাখা হয়েছে ডাইনিং সেট এবং থর্মোটন পরিবারের বিভিন্ন আসবাবপত্র। আমরা এখন যে রুমটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অফিস রুম হিসাবে ব্যবহার করা হয়েছে সেই সময়ে। এখানে দেখতেই পাচ্ছেন থর্মোটন তার একটি চেয়ার এবং টেবিল এখানে সংরক্ষণ করে রাখা আছে। সেভাবেই এখানে টেলিফোন রয়েছে বা অন্যান্য আসবাবপত্র রয়েছে। দেখুন সবচেয়ে বড় যে জিনিসটি, কি সুন্দর একটি আসবাবপত্র দেখুন এখানে, সেই সময়ের অত্যন্ত ভালো মানের কাঠ দিয়ে তৈরি। এগুলো আজকাল চোখে পড়ে না এবং এগুলো লক সিস্টেম, বেশ কয়েকটি ড্রয়ার রয়েছে এখানে। পাশাপাশি আকর্ষণীয় জিনিসটি দেখুন এখানে সেই সময়ের ফায়ার প্লেস, 600 বছরের অধিক এই ফায়ার প্লেসটির বয়স যখন এই বিল্ডিংটি তৈরি করা হয়। অত্যন্ত সুন্দর এইসব ফায়ার প্লেসগুলো ব্যবহার হতো মূলত কয়লা বা কাঠ দিয়ে। একটি জিনিস অত্যন্ত আকর্ষণীয় দেখুন, অনেক প্রশস্ত বিরাট এই ফ্রেমটি দেখুন চিত্রাঙ্কন করে রাখা আছে এবং থর্মোটন পরিবারের একজন সদস্য এবং দুটি বাচ্চা এই মহিলাটির কুলে। কি সুন্দর এই চিত্রাঙ্কনটি দেখুন, এবং এই চিত্রাঙ্কন যে ফ্রেমটি করা হয়েছে অনেক প্রশস্ত, অনেক প্রশস্ত। এটি না হলেও 10 থেকে 12 ফিট হবে
প্রস্থ 10 থেকে 12 ফিট এই ফ্রেমটি এই লিভিং রুমের মধ্যেই কিন্তু টাঙিয়ে রাখা হয়েছে অত্যন্ত আকর্ষণীয় আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি কাঠের তৈরি বক্স এই বক্সের মধ্যে দেখুন উড রাখা আছে এগুলো হলো ফায়ার উড এগুলো ব্যবহার করে এখানে দেখতেই পাচ্ছেন ফায়ারপ্লেস আছে এটি সেই সময় আগুন দিয়ে এই কাঠগুলো জ্বালিয়ে এই লিভিং রুমকে গরম করা হতো এখনকার সময়ে সেরকম ছিল না সেই সময়ে এখন তো সেন্ট্রাল হিটিং এর মাধ্যমে এই দেশে শীত নিবারণ করা হয় ঘরের মধ্যে কিন্তু সেই সময়ে কাঠ জ্বালিয়ে বা কয়লা জ্বালিয়ে এই ফায়ারপ্লেসগুলো ব্যবহার করে মানুষ ঘরকে গরম করত এবং এটি এখনও অ্যাক্টিভ পুরো অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাঠ দিয়ে জ্বালানো হচ্ছে এবং বিল্ডিংটি পুরো রুমটিকে লিভিং রুমকে গরম রাখার জন্য এই কাঠগুলো জ্বালিয়ে এই ফায়ারপ্লেসের মধ্যেই পুরো লিভিং রুমটি গরম করে রাখা হচ্ছে সবচেয়ে অত্যন্ত আকর্ষণীয় জিনিসটি আমার কাছে মনে হয়েছে দেখুন কি সুন্দর করে ওরা এই সাইটটি তারা ডেকোরেশন করেছে সেই সময় অত্যন্ত উন্নত মানের কাঠ দিয়ে এবং এগুলোর ডেকোরেশনটি দেখুন সেই 1409 সালে যখন এই বিল্ডিংটি তৈরি করা হয় তারা এগুলো তৈরি করেছে এবং কি সুন্দর কারুকাজ এসব উল দিয়ে তৈরি এখনও কিন্তু সাক্ষী হয়ে আছে এই বিল্ডিংটির মধ্যে এবং পর্যটকরা পর্যটকদের দেখার জন্য পাশাপাশি আপনারা দেখুন এই উড় দিয়ে যে ফ্রেমগুলো ওরা তৈরি করেছে দেখুন কি সুন্দর এখানে আমরা যে একটি ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে আছি এবং পাশাপাশি এখান থেকে আমরা পুরো লিভিং রুমটি আমরা দেখতে পাচ্ছি পুরো লিভিং রুম লিভিং রুমে যাওয়ার জন্য দুদিকে প্রশস্ত করে দুটো সিঁড়ি দেওয়া হয়েছে কি সুন্দর প্রশস্ত এই সিঁড়ি সহজেই এই সিঁড়ি দিয়ে লিভিং রুমে যাওয়ার ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর অপূর্ব অপূর্ব যে জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে 1570 সালের দিকে এই থর্মটন পরিবার এগুলো ব্যবহার করেছিল তাদের কালেকশন করা এখানে দেখতে পাচ্ছেন এই সব আইটেমগুলি কিন্তু সিলভারের তৈরি এটি অরিজিনাল সিলভার দেখুন এখানে কিছু ডিশও রয়েছে পাশাপাশি বেশ কিছু ট্রফি রয়েছে এগুলো সবই সিলভারের তৈরি এবং এখন এগুলো সংরক্ষণ করে রাখা আছে পর্যটকদের দেখার জন্য এইসব লিন্ডার ব্যবহার করা হয়েছে অত্যন্ত উন্নত মানের কাঠ দিয়ে এখানে দেখুন দেখুন অত্যন্ত অনেক লম্বা কাঠ এখন চিন্তা করুন এই কাঠটি যারা ব্যবহার করছে সেই সময়ে অত্যন্ত বড় মাপের গাছ ছিল বিদায় এই কাঠটি তারা কিন্তু ব্যবহার করে এখানে লিন্ডার দিয়ে এই বিল্ডিংটি তারা তৈরি করেছেন এবং এই বিল্ডিংটির এই পাশের পুরো কয়েকটি রুমই কিন্তু এসব খার দিয়ে তৈরি লিন্ডার দেয়া দেখুন এখানে এই এই ফ্রেমটি দেখুন এগুলো সব কিছু কিন্তু অত্যন্ত উন্নত মানের কার দিয়ে এবং এগুলো লিন্ডার বিল্ডিংয়ের মেইন লিন্ডার যথেষ্ট বইয়ের কালেকশন রয়েছে এখানে সেই টর্মটন পরিবারের কালেকশন করা সব বইগুলো সেই থর্মটন পরিবারের কালেকশন করা 650 বছরের পুরনো থর্মটন পরিবার কর্তৃক কালেকশন করা বিভিন্ন রকমের ঐতিহাসিক বস্তুর সংরক্ষণ রয়েছে এই কটন কোর্টে কি সুন্দর করে সাজানো গুছানো এই রুমটি অত্যন্ত আকর্ষণীয় এই ব্যাটটি দেখুন সেই সময়ের থর্মটন পরিবারের ব্যবহৃত এই ব্যাটটি এবং অন্যান্য আসবাবপত্র
এগুলো সত্যি আকর্ষণীয় পর্যটকদের কাছে। কটন কোর্টের এই মেইন গেট হাউসের পাশাপাশি কিন্তু অনেক বড় প্রশস্ত একটি গার্ডেন রয়েছে। দেখুন কি সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে পুরো গার্ডেনটি, খুবই সুন্দর, অপূর্ব। আপনারা যারা বেড়াতে আসেন, আমি অনুরোধ করব পর্যটকদের বিশেষ করে এই সাইটটি দেখার জন্য। এই আলচেস্টার এই কটন কোর্টটি অপূর্ব, অপূর্ব। পুরো স্ট্রিটটির মধ্যে কিন্তু প্রচুর প্রাচীন গাছপালাও রয়েছে, অত্যন্ত প্রাচীন গাছের সমারোহ আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রিটটির মধ্যে। পুরো স্ট্রিটটি ঘুরতে আপনাকে কমপক্ষে 3 থেকে 3.5 ঘন্টার প্রয়োজন, যার জন্য সময় হাতে নিয়ে আসা ভালো এই কটন কোর্ট পর্যটনীয় স্থানটি দেখার জন্য। সবচেয়ে সুন্দর যে জিনিসটি আরও সৌন্দর্য বর্ধন করেছে, দেখুন এখানে ছোট্ট একটি নদী রয়েছে স্ট্রিটটির মধ্যেখানে। এই নদীটি কিন্তু পুরো স্ট্রিটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। যারা বিশেষ করে প্রকৃতিকে ভালোবাসেন তাদের এই স্থানে আসা উচিত আমি মনে করি, এবং মনকে ভালো করার জন্য এটি একটি উত্তম জায়গা এই কটন কোর্ট স্ট্রিটটি। যে পানির যে স্রোত, এই স্রোতের যে শব্দ কানে আসে অত্যন্ত ভালো লাগে। এই খলখল শব্দটি যখন কানে আসে মনটি রিল্যাক্স হয়ে যায়। পুরো স্ট্রিটির মধ্যেই কিন্তু ছোট ছোট খালের উপর দিয়ে ছোট ছোট ব্রিজ তৈরি করে রাখা আছে, দেখুন খুবই সুন্দর। অত্যন্ত প্রাচীন বৃহতাকার প্রচুর গাছের সমার রয়েছে এখানে। একটি ক্যাথলিক চার্চ, এটি 1850 সালের দিকে তৈরি করেছিলেন এই টকমোটর পরিবার, এবং তাদের পরিবাররাই মূলত এই চার্চটি ব্যবহার করতেন। পাশাপাশি এখানে চার্চের পাশেই দেখুন প্রচুর গ্রেভিয়ার্ডও রয়েছে, এখানে তাদের পরিবার সদস্যদেরই কিন্তু এই গ্রেভিয়ার্ডগুলো। এখানে বেশ কয়েকটি গ্রেভিয়ার্ড রয়েছে এই চার্চের মধ্যে, দেখুন। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, এই স্ট্রিটটির প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলেই মন ভরে যায়। মনকে প্রশান্তি দেওয়ার জন্য কিন্তু একটি উত্তম জায়গা এটি। এই স্ট্রিটের মধ্যে কিন্তু বেশ কয়েকটি বিল্ডিংও রয়েছে সেই টর্মটন পরিবারের তৈরি করা। স্ট্রিটের মধ্যেই রয়েছে দর্শনার্থীদের জন্য কাফে, রেস্তোরাঁ সহ গিফট শপ। ডেজ আউটের জন্য একটি উত্তম স্থান এটি এই কটন কোর্ট। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এই কটন কোর্ট এবং স্ট্রিটটি ঘুরতে আসুন, সত্যি ভালো লাগবে। আমি আজকে আপনাদেরকে কটন কোর্টটি ঘুরে দেখালাম, এই ঐতিহাসিক সাইটটি। ভিডিওটি কীরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।